দুই সালের আইপিএল মেগানিলাম ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল চারটায় সৌদি আরবের জেদ্দায় শুরু হয়ে গেছে এবারের মেগানিলাম চলবে আগামীকাল দু হাজার আট সাল থেকে এখন পর্যন্ত আইপিএল নিলামে তারকা খেলোয়াড়দের অনেকেই বেশি দামে বিক্রি হয়েছে তেল মাথায় তেল যেমন বাড়ছে তেমনি আইপিএল এর নিলামও আবার রাতারাতি ধনী বানিয়ে দিয়েছে অনেককে কেউ নিলামে উঠে অর্থ পাচ্ছেন আবার কেউ দলে ধরে রাখতে অর্থ দিচ্ছে ফ্রান্সেসিগুলো দেখে আসা যাক এবার আগে আইপিএল এর এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের পাঁচ খেলোয়াড়কে পাঁচ খেলোয়াড়ের মধ্যে সবার ওপরে রয়েছে বিরাট কোহলির নাম ভারতের তারকা এখন পর্যন্ত আইপিএল থেকে সর্বমোট আয়ের খেলোয়াড় ভারতের ঘরোয়া এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত তার আয় দুইশো কোটি ষাট লাখ ভারতীয় রোপে ভারতের সাবেক অধিনায়ক তার আইপিএল ক্যারিয়ার শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেছেন দু হাজার পঁচিশ আইপিএলের জন্য ব্যাঙ্গালোর তাকে ধরে রেখেছে একুশ কোটি রুপি দিয়ে। এই লিস্টের দুই নম্বরে রয়েছে রোহিত শর্মা ভারতের টেস্টের অধিনায়ক কোহলির পর আইপিএল দ্বিতীয় সর্বোচ্চ আয় করা খেলোয়াড় এবার তাকে মুম্বাই ইন্ডিয়ানস ধরে রেখেছে ষোলো কোটি ষাট লাখ রুপিতে সব পিলে রোহিত শর্মার আই ক্যারিয়ার আয় করেছেন দুইশো দশ কোটি নব্বই লাখ রুপি এই লিস্টের তিন নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামক ভারতের সাবেক অধিনায়ক আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় তিন নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসকে পাঁচটি আইপিএল জেতানো এই তারকা এখন পর্যন্ত ঘরোয়া এই টুর্নামেন্ট থেকে আয় করেছেন একশো বিরানব্বই কোটি আশি লাখ রুপি দু হাজার পঁচিশ আইপিএল মেগানিলামের আগের অভিজ্ঞ ধোনিকে অনুষিক্ত খেলোয়াড় হিসাবেই চার কোটি রুপি দিয়ে ধরে রেখেছে আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা চার নম্বরে রয়েছেন খেলোয়াড়টির নাম হচ্ছে রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের হয়ে বছরের পর বছর দূর খেলে আসা ভারতের এই অভিজ্ঞ খেলোয়াড় আইপিএল থেকে এখন পর্যন্ত আয় করেছে একশো তেতাল্লিশ কোটি রুপি এই লিস্টের পাঁচ নম্বর রয়েছেন সুনীল নারেন আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা অর্ধ খেলোয়াড়দের শেষে পাঁচতে থাকা মাত্র বিদেশি খেলোয়াড় সুনীল নারেন কলকাতা নাইট রাইডার্সের আইকন খেলোয়াড় হিসাবে প্রতিনিয়ত করা ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার এখন পর্যন্ত আইপিএল থেকে আয় করেছে একশো পঁচিশ কোটি বিশ লাখ রুপি